বিষয় ছিল রাজ্যের ইলেকট্রনিক মিডিয়া চতুর্থ রাজ্য সম্মেলনে বক্তব্য রাখা। তার ভাষণে বিপ্লব কুমার দেব বুঝিয়ে দিয়েছেন, পরিবর্তনের প্রভাব শুধু সাংবাদিকদের জীবনই প্রতিফলিত হয়েছে এমনটা নয়, পরিবর্তনের সুবাসে পাল্টে গেছে স্বনির্ভরতার মন্ত্রে দীক্ষিত অসংখ্য জীবনের চালচিত্র। তাই নিজের ভাষণে রবিবার প্রেস ক্লাবের অনুষ্ঠান মঞ্চে উল্লেখ করলেন বিশালগড়ের পানের দোকান দিয়ে স্বনির্ভর সে যুবকের কথা। প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বনির্ভর স্লোগানে অনুপ্রাণিত হয়ে যে বর্তমানে এই দোকানের আয় দিয়ে নিজের মেয়েকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়ায়। জানালেন, সিপিআইএম আমলে রাজ্যের এই তরতাজা যুবশক্তিকেই রাজনৈতিক স্বার্থে কর্ম অক্ষম করে রাখা হয়েছিল। যখন বিশালগড়ের ভেতরে গ্রামের মধ্যে একটা ছেলে পানের দোকান দিয়ে বসে গেছে, তার পুঁজিগত পঞ্চায়েত থেকে আমি 15,000 টাকা সাবসিডাইজড লোন নিয়েছি, পঞ্চায়েত দিয়েছি, রোজগার করব তো রোজগার কত করে 15,000 টাকা পুঁজি লাগিয়ে 14,000 টাকা মাসে রোজগার করে। তোমার কোন ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুরা পারবে এত রোজগার করতে? 15,000 টাকা পুঁজি 14,000 টাকা রোজগার করে পান দোকান নিয়ে, যদি কমিউনিস্টের সরকার থাকতো, প্রধান ব্যবস্থা থাকতো, তাহলে ওই ছেলেকে বলতো বিয়ে আসতো চাকরি ঘুরতে থাকতো ঘুরতে থাকতো ঘুরতে থাকতে। আর তার ছেলে তার পত্নী আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে, পান বিক্রি করে ছেলেকে কনভেন্ট স্কুলের মধ্যে পড়ায়। আগে সেসব স্কুলের কথা পড়ার অধিকার কার ছিল? কোন অফিসার ছেলে, কোন প্রতিষ্ঠিত ব্যক্তি আর্থিকভাবে যে স্বয়ং সম্পূর্ণ? বেকারি শব্দটাতে যে তার ঘোরতর আপত্তি রয়েছে ভাষণে সেই কথাই বলেন বিপ্লব কুমার দেব। জানান, কেউ হয়তো বেরোজগার থাকতে পারে, কিন্তু অসীম সম্ভাবনাময় এই পৃথিবীতে বেকার বলে কিছু হতে পারে না। প্রত্যেকেই নিজ নিজ গুণ আর উদ্যম দিয়ে কিছু না কিছু স্বনির্ভর হতে পারে। বর্তমানে এই দৃষ্টিকোণ থেকে দেখলে রাজ্য থেকে বেকার শব্দটা অনেকটাই চলে গেছে বলে জানান বিপ্লব কুমার দেব। রাজনৈতিক হীন স্বার্থী যে রাজ্যে দীর্ঘ 25 বছরের বাম আমলে এই স্বনির্ভরতার মন্ত্রকে দাবিয়ে রাখা হয়েছিল সেই কথাই জানান তিনি। বেকার শব্দটা ত্রিপুরা থেকে অনেকটাই চলে গেছে। আগে কোনো কিছু হলে মেয়ে ছেলে এমএ পাস করে গেছে, এমএ এমফিল করেছে, পিএইচডি করে নিয়েছে, এমবিবিএস এমডি করে নিয়েছে। বাড়িতে দুটা ছেলে একটা মেয়ে আছে, মেয়েটা হয়তো বা যখন মেয়েটা পড়াশোনা করে তখন কেউ যদি এসে বাবাকে জিজ্ঞাসা করে আপনার মেয়ে কোথায় আছে, বলে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। পড়াশোনা কমপ্লিট করে মেয়ে যখন বাড়িতে এসে তখন বাবাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার মেয়ে কি করে, বাবা বলে আমার মেয়ে খুব দেখা। এই শব্দটা ত্রিপুরাতে কে আবিষ্কার? আরে এমএ পাস করা কোনো মেয়ে বেকার কিভাবে হতে পারে? কে সে আবিষ্কার করলো বেকার শব্দ? কি ত্রিপুরাতে ছিল এই শব্দ রাজন্য যুগে? ত্রিপুরার ইতিহাস বলে বেকার শব্দ ছিল? বেরোজগার হতে পারে, বেকার কিভাবে হতে পারে? আমরা বেকার তাকে বলি যদি কোনো মানুষ অসফল হয়। আর বেকার লোক একটা এমএ পাস মেয়েকে, এমবিবিএস এমডি করার ছেলেকে, একটা জার্নালের মাস কমিউনিকেশন করার ছেলেকে বেকার কিভাবে বলে? তার পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী পদে থাকার সময় শুধুমাত্র সরকারি চাকরির উপর নির্ভর না থেকে নিজের উদ্যম আর কর্মশক্তিকে কাজে লাগিয়ে রাজ্যের যুবশক্তিকে স্বনির্ভর হওয়ার জন্য আবেদন রেখেছিলেন বিপ্লব কুমার দেব। তার সেই আহ্বানে অনুপ্রাণিত হয়ে রাজ্যের অনেক উদ্যমী তরুণ প্রজন্ম বর্তমানে নিজের উদ্যোগ শুরু করে আর্থিকভাবে স্বাবলম্বী। শুক্রবার মর্চমণিতে এমন এক উদ্যমী যুবক অজয় ঘোষের জুস সেন্টার পরিদর্শন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।